কৃষ্ণভূষণ কিন্তু এই সমস্ত কাহিনী শুনতে ভালোবাসতেন, রোমান্টিক প্রেমের কাহিনী শুনতে ভালোবাসতেন, মহাভারতের কাহিনী শুনতে ভালোবাসতেন, রামায়ণের কাহিনী শুনতে পছন্দ করতেন। বিশেষ করে মহাভারতের কাহিনী যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন মহাভারতের কাহিনী কত স্মার্ট সাহিত্য, মহাভারত কত অসাধারণ ফিলোসফি মহাভারতে আছে। যদি আপনি পাঠ না করেন তাহলে আপনি কখনোই বুঝবেন না মহাভারতে কি আছে। আবার অনেকে আছে মনে মনে গালি দিবেন যে দুলাল ভাই আপনি মহাভারতের কুটকীর্তন করছেন, আপনি মুসলমান হয়ে আপনি হিন্দু হয়ে গেছেন, যারা আমাকে এই ধরনের গালি দিবেন তাদের জন্য আসলে বাংলা সাহিত্য করা উচিত না। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো মহাভারতে আপনি ভালো করে পড়েন, অসাধারণ ফিলোসফি আছে। ঠিক আছে, তাহলে এই যে মুসলিম সাহিত্যিকরা মহাভারতের কাহিনী শুনতে ভালোবাসতেন, তাই ওনারা এটা কি করেছেন, মহাভারতকে তারা কি করেছেন, অনুবাদ করেছেন টাকা পয়সা খরচ করে। এরপর আমরা দেখতে পাই তারা এই যে রোমান্টিক পর্বের কথা আছে, মধুমালতী মধুমালতীর কাহিনী, পদ্মাবতীর কাহিনী, এই কাহিনীগুলো তারা শুনতে পছন্দ করতেন, তাই তারা টাকা দিয়ে অনুবাদ করিয়েছেন। তাই মধ্যযুগে বেশিরভাগ পৃষ্ঠপোষকই আপনি দেখবেন মুসলিম ছিলেন, বেশিরভাগ পৃষ্ঠপোষকই মুসলিম ছিলেন। তাহলে গিয়াসুদ্দিন আজম শাহ কাকে কাকে তাহলে বলতে হবে শাহ মোহাম্মদ সগীরকে। এরপর আমি আপনাকে একটু খেয়াল করে দিই, এই যে সগীর দেখছেন, সগীর থেকে গিয়াস, সগীর গিয়াস, সগীর গিয়াস, এটা তো আমার মনে হয় খুব সোজা। সগীর কে কে পৃষ্ঠপোষকতা দিয়েছে গিয়াস, সগীর কে কে পৃষ্ঠপোষকতা দিয়েছে তাহলে বলতে হবে গিয়াস, সগীর কে কে পৃষ্ঠপোষকতা দিয়েছে গিয়াস, কারণ এই সগীর গ থেকে আপনি গিয়াসে চলে যাবেন এক লাফে। সগীর গিয়াস, সগীর গিয়াস, গিয়াস সগীর, জাস্ট আপনি পড়ে নেবেন, দুটো শব্দকে পাশাপাশি সাজা নেবেন, সগীর গিয়াস, সগীর গিয়াস, হাঁটবেন, চলবেন, দৌড়াবেন, খাইবেন, সগীর গিয়াস, সগীর গিয়াস, এভাবে নাম চলতে থাকবেন, তাহলে আপনার চিরকাল মনে থাকবে সগীর কে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ। আচ্ছা, রোমান্টিক ধারা শ্রেষ্ঠ কবিকে, এই ধারা বলতে এখানে রোমান্টিক ধারা শাহ মোহাম্মদ সগীরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন গিয়াসুদ্দিন আজম শাহ। মনে রাখার কৌশল, সগীরের গি থেকে গিয়াস, সাজানো উচিত, কোথায় কি লিখেছি, মধ্যযুগ 1201 থেকে 1800 পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যের মধ্যযুগ ধরা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগ ছিল ধর্মকেন্দ্রিক আর ধর্মের মধ্যযুগ সাহিত্য রচনা, অন্ধকার যুগ 1201 থেকে 1350, এই যুগে উল্লেখযোগ্য রচনা পাওয়া যায়নি, এ সময়কে অন্ধকার যুগ বলা হয়। এ যুগের সাহিত্য নিদর্শন, আচ্ছা অন্ধকার যুগের বিবরণ, ঠিক আছে, তারপর হচ্ছে মধ্যযুগের সাহিত্যকর্ম, রামায়ণ, মহাভারত, শায়ের ও কবিওয়ালা, নাচেত,
মেইনলি নাথ চরিত্র, ঠিক আছে, নাথ চরিত্রের নাথ যুগে শিব উপাসক, ঠিক আছে, আচ্ছা
শুনতেছি, রোমান্টিক প্রণয়ের পক্ষে শ্রেষ্ঠ কবি কিন্তু আলাল এবং পত্রিকার শ্রেষ্ঠ মুসলমান কবিকে আলাল, ইতিমধ্যে আমার কথাগুলো কিন্তু শেষ। আচ্ছা, রোমান্টিকার আরেকজন বিখ্যাত কবি, তিনি হচ্ছেন দৌলতজি বাহরাম খান। ইতিমধ্যে আপনারা জানেন বাহরাম খান আসলে কি লিখেছেন, তাহলে বলতে হবে আমার লাইলি ও মজনু লিখেছেন। আমি লাইলি ও মজনুর কাহিনী কি, ইউসুফ জুলেখার কাহিনী কি, এটা আপনাদের একটু সময় পেলে লাস্টে দিয়ে শুনিয়ে দিব। ভাই আমার না প্রত্যেকটা কাব্যের কাহিনী একটু বলতে মন চাই, কিন্তু এত পরিমাণে টপিক্স বা ইনফরমেশন থাকে তাই আমি কাহিনীগুলো বলতে পারি না, তখন আমার মনে কষ্ট লাগে। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে অলরেডি। লাইলি মজনু কে লিখেছেন দৌলতজি বাহরাম খান। লাইলি মজনুর আসল বইটার নাম কি ছিল, লাইলি ওয়া মজনুন। লাইলি ওয়া মজনুন কে লিখেছেন দৌলতজি বাহরাম খান। গুড। পদ্মাবতীর আসল নাম কি ছিল, পদ্মাবত। পদ্মাবতী কি অনুবাদ করেছেন, আলাল। আলালের উল্লেখযোগ্য বইগুটি ভাইয়া, তাহলে হবে আটটি। আলালের উল্লেখযোগ্য বইগুলো ভাইয়া কোনগুলো, তাহলে আমাদের বলতে হবে সতীমায়না আশিরাফ খায়না, সতীমায়না আশিরাফ খায়না, ছয় সাত বছর যাবত সতীমায়না আশিরাফ খায়না। গুড। মধুমালত, মধুমালত ছিল মূল হিন্দু বইয়ের নাম। মধুমালতী অনুবাদ হয়েছে কি ভাইয়া, তাহলে বলতে হবে মধুমালতী। মধুমালতী আর মোহাম্মদ বুকিম, এখানে খেয়াল করে দেখেন কি একটা মিল আছে, মতে মধুমালত মতে মোহাম্মদ, তাহলে এখানে সঙ্গে করে কুমু কুমু। মম পরে রাখবেন, আমাদের যে চিত্রনায়িকা মম, মমর নাম মনে রাখলে আপনার কাজ হবে। মদ হচ্ছে মধুমালত, মদ হচ্ছে মোহাম্মদ কবি। ঠিক আছে, কি সূত্র লেখা এটা বোধ হয়। জন্মায় এটা শিখে। আচ্ছা, ইউসুফ জুলেখা ভাই, সকিরের রহস্য কি, সকিরের রহস্য কি ভাই, সকিরের রহস্য আমাদের মনে থাকা আছে। সকিরকে, সকিরকে কে সহায়তা করেছেন, ইয়াস ইয়াস, সকিরকে কে সহায়তা করেছেন, ইয়াস ইয়াস উদ্দিন আজম শাহ সকিরকে সহায়তা করেছেন। আমরা পরের পেজে এখন চলে যাবো। এই যে ভাই, এখন আশা করি আমার কথাগুলো থেকে আমরা শুধু কমন করতে থাকি। এই যে এই পাশে যে উৎসগুলো দেখতে পাচ্ছেন, এই যে উৎসগুলো যে পাশে দেখতে পাচ্ছেন, উৎসগুলো কিন্তু আপনি জোর দিয়ে পড়বেন। উৎসগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে না, এগুলো কিন্তু আপনার জোর দিয়ে পড়ার দরকার নাই। এগুলো যারা একটু বিদ্যুৎ ছাকি খুব পড়তে মনে চায় তারা একটু পড়বেন অধিকাংশ। আর মধুজি কিন্তু একই কাহিনী নিয়ে একাধিক কবি লিখেছেন, তাই আপনার বিভ্রান্ত হবেন না। এই তিনটা নাম আপনার একটু জেনে নিয়ে, কিন্তু প্রধানত ইউসুফ জুলেখা সংক্রান্ত এতকাল যা প্রশ্ন এসেছে শুধুমাত্র শাহ মোহাম্মদ সগীরে নিয়ে এসেছে। আচ্ছা, সত্যি মানে লোচনার ইতিমধ্যে আমরা বলেছি দৌলত কাজী, দৌলত কাজী, দৌলত কাজী ভাই কেন কখন করেছিলাম, ওই আরাকান রাজ্যসভার প্রথম কবির নাম ছিল কিন্তু দৌলত কাজী, আরাকান রাজ্যসভার প্রথম কবির নাম দৌলত কাজী, সেই দৌলত কাজী সত্যি মানে লোচনায় লিখেছেন। আমি এটা বলেছিলাম সত্যি মানে লোচনায় খন্ড কেটে ভাই, তাহলে দুইটা, প্রথমটা হচ্ছে সত্যি মানের কাহিনী, আরেকটা হচ্ছে চন্দ্রানী ও লোরের কাহিনী। লোর ছিল রাজা, চন্দ্রানী ছিল রাজকুমারী, এই দুজনের কাহিনী। গুড। এরপর দেখেন দৌলত কাজী প্রথম এবং দ্বিতীয় খন্ড বেশিরভাগ অংশটা কিন্তু আমরা দৌলত কাজী ছিল বিখ্যাত মন্ত্রী ছিল, এখন যাকে আমরা উজি বলি, মন্ত্রী বলি, আগে তাদেরকে উজির বলা হতো, উজির শব্দের মন্ত্রী, এই লোক কিন্তু একজন মন্ত্রী ছিল।
শুনতে পারছি মধুমালতি, মধুমালতি একটু আগে বললাম আমাদের চিত্রনায়িকা মমন নাম মনে রাখবেন, মম মত হচ্ছে মধুমালতি, মত হচ্ছে মোহাম্মদ মুকি। গুড। এরপর হচ্ছে সৈফুল কলবুদ্দু জামান, ইতিমধ্যে দোনাগাজি এবং আলাউল, এটা সাধারণত আলাউলটা পড়বেন, সাধারণত আলাউলটা আসে, দোনাগাজি এটা কখন আমি আসতে দেখি নাই, আলাউলটা আসে সৈফুল কলবুদ্দু জামান। এই যে দেখেন আলিফ লাইলা ওয়ালা লাইলা, আলিফ লাইলা উড়ু বা সৈফুল কলবুদ্দু জামান, এটা আমি কোনো গ্রামে ভাই মানতে পারি। যাই হোক, তাহলে পদ্মাবতী আর আলাউলের পদ্মাবতী সম্পর্কে আমরা বলেছি, অসাধারণ সুন্দরী ছিল, ক্যাটরিনা কাইফের মতো ছিল, কাজল আগরওয়ালের মতো ছিল, আলিয়া ভাটের মতো ছিল, পদ্মাবতীর পানে পদ্মাবতীর ঠোঁট এত লাল ছিল, পান খেয়ে দেখে লাল হয়ে যেত, পদ্মাবতীর বাড়ি হয়েছিল ভাই সিংহলে ছিল, পদ্মাবতীকে বিয়ে করেছিল কেটে ভারতের চিত্ররাজ রত্ন সেন, পদ্মাবতীর রূপের গুণ কোথায় ছড়িয়ে গেছিল ভাই আফগানিস্তানে, আফগানিস্তানের সেই সম্রাটের নাম কি ছিল আলাউদ্দিন খলজি, এইবার আক্রমণ করেছিল পদ্মাবতীর পাওয়ার জন্য, ওই ঘটনা আমরা সব জানেন। আর তোফা সম্পর্কে আমি বলেছিলাম, তোফা আলাউদ্দিন কেন লিখেছিল ভাই, আমাদের যেহেতু নীতি খুবই কম, তাই আমাদের পদ্মাবতী কম করে আমাদের তোফা বেশি পড়া উচিত, কারণ তোফা হচ্ছে নীতিশাস্ত্র। আমি আবার বলছি তোফাটা কিন্তু নীতিশাস্ত্র, এটা বহুবার পরীক্ষা এসেছে, তোফা কোন ধরনের শাস্ত্র, নীতিশাস্ত্র, তোফা কোন দিকে এসেছে ভাই, তোফা তো ন্যাসা, 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 ঠিক আছে। সপ্তম বই ঘর এবং সিকান্দর নাম আলাউলের ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আলাউলের ভাই কয়টি আলোচিত বই ছিল, আটটি বই। আলাউলের আটটি আলোচিত বই কি নাম ছিল ভাই, সত্যি মানা সিরাম খায় না, 6-7 বছর যেমন। এখন দেখেন আশা করি সব কমন করে যাবে, আপনারা সব পারাশন করবেন। আজ ইতিমধ্যে আমি বলেছিলাম কুরেশি মাগন ঠাকুর, এটা জন্ম হয়েছিল কোথায়, আরবের কুরেশ বংশে, এটা কি উপাধি হয়েছিল ঠাকুর উপাধি। এই মাগনের আসল নাম কি মাগন, তিনি কি জেনারেল পিপল ছিলেন না পিএম ছিলেন, তাহলে তিনি ছিলেন পিএম, তিনি ছিলেন একজন পিএম, মানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ছিল। কুরেশি মাগন ঠাকুরের হাত রেখেছিলেন কার মাথায়, আলাউলের মাথায়, এই জন্য আলাউল সৈনিক থেকে, কুরেশি মাগন ঠাকুরের আশীর্বাদে আলাউল সৈনিক থেকে কি হয়ে গেছিল, বিখ্যাত কবি এবং শ্রেষ্ঠ কবি হয়েছিল। তো ভাই এই যে যে কেমন পেয়ে গেছে নানা সাহেব, আমি এখানে বলে দিয়েছিলাম আপনাকে, নানা সাহেব, নানা সাহেব, নানা সাহেব, নাতে হচ্ছে নসিরুদ্দিন নামা, আবার নুতে হচ্ছে নুরু নামা, এবং সাহাব হচ্ছে শাহাবুদ্দিন নামা। নানা সাহেব কার ভাই, আব্দুল হাকিমের, আব্দুল হাকিমের নানা সাহেব, আমরা তো পড়িয়ে দিয়েছি। আব্দুল হাকিমের চারিটা আছে, লাল মুদি, লাল মুদি, সৈফুল মুলক, আব্দুল হাকিমের চারটি ব্যবহার করে দেবেন, সাবির খান এটা করে নেন, কুদেব কলি বিগামতি কথা বলি শাহনামা, এই যে শাহনামা এটা করতে হবে, মুজাম্মেল হকের, সাধারণত শাহনামা ফেরদৌসিতে আসে, মুজাম্মেল হকের কোনোদিন আমি আসতে দেখি নাই, সেই হিসাবে ফেরদৌসি মহাকবি ফেরদৌসির কথা আপনার মনে রাখতে হবে। আমি আবার বলছি ভাই, শাহ শব্দ হচ্ছে সম্রাট, শাহ শব্দ হচ্ছে সম্রাট, নামা শব্দ হচ্ছে কাহিনী, অর্থাৎ সম্রাটের কাহিনী, কোন দেশের সম্রাটের কাহিনী, ইরানের, ইরানের, আর আগে ইরানকে কি বলতো পারস্যে, তাহলে পারস্যের সম্রাটের কাহিনী, ইরানের সম্রাটের কাহিনী, সেটাকে বলা হয় শাহনামা। শাহনামা ছিল কোন ভাষায় লেখা ভাই, ইরানের ভাষায় লেখা, ফার্সি ভাষায় লেখা, সেটাকে বাংলা অনুবাদ করেছেন কে, মুজাম্মেল হক। ওই যে ভাই মর্দন করেছিলাম, মর্দন করেছিলাম, আমি আরাকানকে ফাইজলামি করে আকাম বলেছিলাম, আরাকানকে আপনি আকামও বলতে পারেন, আরাকানকে আপনি আরাকামও বলতে পারেন। আদে হচ্ছে ভাই আলাউল, পদে হচ্ছে কাজী দৌলত, পদে হচ্ছে কৃষ্ণ মাগন ঠাকুর, মত হচ্ছে ভাই মর্দন। এই মর্দনের এই একটি বই, মর্দনের একটি বই কি ভাই, নসিরানামা, এই নয় এই যে নয় নসিরানামা। থ্যাংক ইউ। আচ্ছা এই যে এখানে বইগুলো আছে, বইগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট না, তাই আমি এগুলো বেশি জোর দিচ্ছি না, এগুলো আপনারা করে নেন। এই যে ভাই আরেকটা কথা বলছিলাম, নবী রাসুল ভাই, নবী আর রাসুল থাকলেই, নবী রাসুল, নবী রাসুল, 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 অথবা রাসুল বিজয়, এখানে রসুল বিজয় থাকলে ওই সময় একই কথা, সমস্যা নাই, আপনি এখানে রাসুল বিজয় থাকুক বা রসুল বিজয় থাকুক, নো প্রবলেম। এই সুল থেকে আপনি কোথায় চলে যান ভাই, সুল থেকে সুলতান, সৈয়দ সুলতান, সুল থেকে কোথায় চলে যান, সুলতান, একসাথে পারবেন কি, নবী রাসুল, সুল থেকে চলে যান সুলতান, এই যে সৈয়দ সুলতান এবং সৈয়দ সুলতান, এটা পারবেন। আর হাতের তাই কিন্তু একটা মজা আছে, আমাদের বেশি হাসি পেলে আমরা কি বলি, হা 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 হা, এই হাতের তাই, হাতের তাই কে লিখেছেন ভাই, হামজা, সাদাতুল্লাহটা সাদাত আসে না, হামজাটাই আসে, হাতের তাই হামজা, হাতের তাই হামজা, হা হা, হাতের তাই হামজা, হা এবং হা, হাসতে হাসতে বলবেন হাতের তাই হামজা, হাসবেন, দৌড়াবেন, খাইবেন, আর তোষ বিজবেন, এগুলো ছোট ছোট করে। আমির হামজা তাই ইজিলি বোঝা যায় যে আমির হামজা, এই নামের সাথে হামজা আছে, সৈয়দ হামজা, তবে আমির হামজা কিন্তু ভাই একজনের লেখক না, আমির হামজার লেখক কিন্তু দুইজন, একজন লেখক তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একজন হচ্ছে সৈয়দ হামজা, আমির হামজা যিনি প্রথম খণ্ডের লেখক, আমির হামজা কিন্তু একই অবস্থা, কবি মরিয়া শেখা, প্রথম জন মরিয়া শেখা, প্রথম জনের নাম এখানে আমার লেখার সুযোগ কম, আমি সংক্ষেপে ফক লিখে দিলাম, কথা হচ্ছে ভাই ফকির, আর কথা হচ্ছে গরিব, ফকির গরিব, আবার নামের সাথে উল্লাহ আছে, ওই বেটার নাম ছিল ফকির গরিব উল্লাহ, কেন যে ফকির গরিব মিসকিন উল্লাহ হলো না, এটা নিয়ে আমার আক্ষেপ আছে, কেন বলছেন একটা লোকের নাম ফকির, একটা গরিব, তার উপর গরিব, ফকির গরিব উল্লাহ, তাই আমির হামজা কাহিনী প্রথমে লিখেছেন কিন্তু ভাই ফকির গরিব উল্লাহ, প্রথম খণ্ড লেখার পর ফকির গরিব উল্লাহ মরিয়া শেখা, বাকি যে অর্ধেকটা আছে, বাকি অর্ধেকটা ওই সৈয়দ হামজা কি করেছেন, শেষ করেছেন। তাহলে আমির হামজা কিন্তু দুইজন লেখক, আমি আবার বলছি আমির হামজা দুইজন লেখক,